সোমবার সকাল থেকে মহা সমারোহে পালিত হচ্ছে ঈদ জোহা উৎসব এই উপলক্ষে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হল টিটাগড়ের বিটি রোডে এই উৎসবে এদিন কয়েক হাজার সম্প্রদায়ের মানুষ একত্রিত হন বিটি রোডে রয়েছে বাংলা জামা মসজিদ এই মসজিদের সামনে আয়োজিত হয় নামাজ পাঠ অনুষ্ঠান এদিন ঈদগাহ থেকে নামাজ পাঠ করান ইমাম সাহেব এই বিশেষ ঈদে অংশগ্রহণ করেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ উপ পৌরপ্রধান মোহাম্মদ জলিল প্রাক্তন পৌরসভার প্রশান্ত চৌধুরী সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলাররা উদ্যোক্তারা জানান এখানে আমরা সবাই একসাথে ঈদ পালন করি এটাই টিটাগড়ের ঐতিহ্য সেটাই আমরা পালন করছি দেখুন আমরা টিটাগড়ের সব মানুষ আমরা একসাথে বসবাস করি এখানে একে অপরের অনুষ্ঠানে আমরা আছি এটা হচ্ছে টিটাগড়ের একটা ঐতিহ্য এই ঐতিহ্যটাই আমরা রক্ষা করছি আর এই বছর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশ সেকুলার আজকে সারা ভারতবর্ষের মানুষ সেকুলার রাজনীতির পক্ষে ভোট দিয়েছে এইটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া তাই এবারে এই ঈদ আমরা বেশি ভালোভাবে উপভোগ করতে পারছি যেটা আমরা অধিকার সেই অধিকারের পক্ষেই মানুষের রায় দিয়ে যে ভারতবর্ষ সেকুলার ভারত ছিল আছে থাকে টিটাগড় থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা